রাস্তার ধারে বিভিন্ন মোড়ে হোর্ডিং, প্ল্যাকার্ডে ঢেকে যাচ্ছে গাছ। বহরমপুর শহরের চারিদিকে চোখ ফেরালে দেখা যাবে সেই ছবি। গাছের জীবন চলে যাওয়া মানে পরিবেশের ক্ষতি, কি বলছেন আমজনতা, দেখুন স্পেশাল রিপোর্ট। মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। পেরেকের ক্ষতে আজ যেন জীর্ণ অবস্থা, বছরের পর বছর কাটলেও গাছের ডালে বিজ্ঞাপনের হোর্ডিং, এই ছবিটার কোনো পরিবর্তন হয় না। সবুজ যেন ঢেকেছে বিজ্ঞাপনের চমকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, অথচ প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে সেই গাছের প্রাণ। রাস্তার ধারে মোড়ে মোড়ে বিভিন্ন হোর্ডিং, প্ল্যাকার্ডে ঢেকে যাচ্ছে গাছের শরীর। বহরমপুর শহরের চারিদিকে চোখ ফেরালেই দেখা যাবে সেই ছবি। গাছের জীবন চলে যাওয়া মানে পরিবেশের ক্ষতি, কি বলবেন সাধারণ মানুষ। গাছের পেরেক অবশ্যই মারা উচিত না, এরা যারা মারছে তারা খুব ভালোভাবেই জানে এটা, এবং আমরা পরে পস্তাবো, আর কিছুই না। প্রশাসনের দিক থেকে প্রশাসন তো ভাবছে, প্রশাসন তো বলছে, এই তো না বলছে না, বৃক্ষরোপণ করতে বলছে, সব কিছুই করতে বলছে। সেটা জনসাধারণকে দেখা উচিত, ভাবা উচিত এবং তৎপর হওয়া উচিত। জনসাধারণকে আরও সজাগ সচেতন হতে হবে, গাছ বাঁচাতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেই। গাছ না থাকলে অক্সিজেনের যোগান মিলবে কিভাবে, রয়েছে সেই আশঙ্কাও। এগুলো গাছগুলো মরে গেলে তো আবহাওয়া বিকার হয়ে যাবে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড নেবে কে? কার্বন ডাইঅক্সাইড থেকে যে অক্সিজেন পাই আমরা, কোথায় পাবো? গাছ না থাকলে কার্বন ডাইঅক্সাইড কেউ নিতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা অনেক বেড়ে যাবে এবং বায়ু দূষণ সাংঘাতিক মাত্রায় চলে যাবে। ফ্লেকগুলো তো অবশ্যই লাগানো বন্ধ উচিত, প্রয়োজনে পাশে এটা কিছুই না, এটা তার মানে আমার মনে হয় যারা ফ্লেক লাগায়, যাদেরকে যদি লাগানো হয় সে দোকানদারগুলো হয়তো এসে লাগায় না, সে একটা নির্দিষ্ট বা কিছু একটা মানে কিছু মানুষকে দিয়ে পয়সা বিনিময়ে লাগায়, তো তারা পয়সা বেশি নেয় কিনা জানি না, তবে যে দোকানদার তাদেরও এসে দেখা উচিত যে আমার হোর্ডিংগুলো কোথায় রয়েছে। সচেতনতা বৃদ্ধির সাথে প্রয়োজন পেরেকবিদ্ধ গাছকে রক্ষা করা। বিজ্ঞাপনদাতা থেকে প্রশাসনকেও নজর দিতে হবে বলেই মনে করছেন অনেকে। এগুলো অবশ্যই বন্ধ হওয়া দরকার এবং প্রত্যেকটা নাগরিককে সচেতনতা অবলম্বন করা দরকার যে গাছের তো প্রাণ আছে, এবং এগুলো আমরা যদি অকারণে যদি আমরা গাছকে মৃত্যুর মানে মানে শেষের দিকে মানে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি, ঢেলে দিতে সেদিকে নজর রাখতে হবে, যাতে আমরা প্রত্যেকটা নাগরিককে সচেতনতা অবলম্বন করতে হবে, যাতে আমরা গাছের মধ্যে এরকম অপচয় না দেখতে পারি এবং গাছকে যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে দিতে পারি। অনেকে বলছেন শুধু প্রশাসনিক ভূমিকা নয়, মানবিক বোধকে জাগিয়ে তুলতে এগিয়ে আসতে হবে সমাজের সকল স্তরের মানুষকে। মানুষের যেমন প্রাণ আছে তাদেরও অ্যাকচুয়ালি আঘাত লাগে, হয়তো তাদের প্রকাশটা বহিঃপ্রকাশটা হয় না কিন্তু অ্যাকচুয়ালি তাদের হয়, যদি সেই মানবিক যদি বোধটা থাকে সাধারণ মানুষের তাহলে নিশ্চয়ই এটা হবে না। তো এই ব্যাপারে অ্যাওয়ারনেস সৃষ্টি করার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান বা সমাজসেবী প্রতিষ্ঠান আছে, তাদের একটা অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। সবসময় প্রশাসনের তরফ থেকে তো সব কিছু করা সম্ভব নয়, আমাদের মতো যারা শিক্ষিত সমাজ যারা রয়েছে তাদেরকে এ ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। গাছে গাছে বিজ্ঞাপনের চমক, পেরেকবিদ্ধ অবস্থা, এই বিষয়ে পৌরসভার তরফে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যেমন এরকম রিপোর্ট আগে একবার পেয়েছিলাম, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ফলো আপ করছি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফলো আপ করছে যে গাছের মধ্যে সাধারণ নাগরিকরা আমাদের সঙ্গে আছে, এখানে গাছের মধ্যে বিভিন্ন অ্যাড পারপাসে কেউ পার্সোনাল পারপাসে যদি গাছকে এরকমভাবে ব্যবহার করে সেটা বেআইনি এবং ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন হবে। একটি গাছ একটি প্রাণ, গাছ না থাকলে জীবনও বাঁচবে না, এই গুরুত্বপূর্ণ বিষয়টি কবে গুরুত্ব দিয়ে দেখব আমরা, কবেই বা ঘুম ভাঙবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।
যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।